হেম কুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর বন্ধুরা কেমন আছো? আশা করি বিন্দাস এবং জাগানাকা আছো, মন থেকে সেরা আছো। তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি পাই চ্যালেঞ্জের অনেক কাছাকাছি চলে এসেছি। আজকে আমার 88 নম্বর ব্লগ হচ্ছে আর মাত্র 2 দিনের অপেক্ষা, তারপরে আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করে নিতে পারবো। তো যাই হোক, আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা কী নিয়ে স্পেশালি, তো আমাদের পাড়ার পুজোর প্রস্তুতি কেমন আমি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আর আমাদের পাড়ার মণ্ডপে ঠাকুর তৈরি হচ্ছে, তো আমি এখন যাবো ওখানে। তো চলো আজকে এটাই ব্লগ, আমাদের পাড়ার পুজোর প্রস্তুতি কেমন বা কীরকম হবে এবার, তো লেটস স্টার্ট, চলো যাই। তো অলরেডি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর হেঁটে হেঁটে জাস্ট 5 সেকেন্ড লাগে, তো আমি আস্তে আস্তে যাচ্ছি। তো প্লিজ, আমাকে কালকে অনেকে কমেন্ট করেছে, তো দাদা আমরা কি যাবো না তোমার সেলিব্রেশনে? অবশ্যই সবাই এসো, তো 90 দিন হলে আমি একটা সেলিব্রেশন করবো ফাইনালি। তো এখন আমি চলে এসেছি, তো চলো পাড়ার পুজোর প্রস্তুতি কি সেটা তোমার। তো ফাইনালি আমি আমার পাড়ার যে ক্লাব আছে সেখানে চলে এসেছি। তো আমাদের পাড়ার যে ক্লাবটা, আর তার নাম হচ্ছে আর রোজ পড়ছে, কেমন বলি বিস্তার ছিলাম রোজ, যাই হোক। তো আমাদের যে পাড়ার যে ক্লাবটা সেটার নাম হচ্ছে হোসেনপুর পল্লী সিটি ক্লাব, আর ভীষণ মজা করি আমরা এখানে, আর ভীষণই আনন্দ হয়, মানে দারুণই। তো চলো এখন তোমাদেরকে আমাদের ক্লাবের একটু কয়েকটা সিনেমাটিক শট দেখাবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ফাইনালি আমাদের এখানে এখন মানে প্যান্ডেল হচ্ছে, আর যেহেতু এবার COVID-19 চলছে তো ওই জন্য মানে খুব কমেন্ট মানে খুবই, আর এই জায়গাটা এত উঁচু ছিল না ভাই, এখানে প্রচণ্ড গর্ত ছিল, এবারই এখানে এই জায়গাটা মাটি ভরে মানে সমান করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার মানে মন্দির, এখানে অনুষ্ঠান হয়, মানে প্রচণ্ড মজা করি বলতে পারো, 5 দিন এখানে খুব আনন্দ করি আমরা প্রত্যেকে। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে মানে ঠাকুর বানানোর কী পরিস্থিতি। তো আমি এখন আমার মন্দিরের সামনে মানে আমাদের পাড়ার মন্দিরের সামনে চলে এসেছি, তো মানে একদম মন্দিরের মানে সামনে, আর আমাদের এখানে এখন ঠাকুর বানানো হচ্ছে। তো যেহেতু বেশি দিন নেই এখন, ওই জন্য জোর কদমে কাজ চলছে, তো ঠাকুর বানানো হচ্ছে। তো চলো তোমাদেরকে আমাদের ক্লাবে এবার ঠাকুরটা সেটা দেখাচ্ছি। শিউলি ফুলের কাঁথি মাটি খুশি সারোত্রাতে লাগলো দোলা, যেহেতু এবার COVID-19 সিচুয়েশন চলছে সেই জন্য এবার মোটামুটি হচ্ছে, তাহলে মানে এর থেকে আরও অনেক বড় ঠাকুর হয় আর ভালো হয়। তো যেহেতু এবার মানে সেরকম চাদা টাদা তোলা হয়নি ক্লাব থেকে, ওই জন্য মানে এবার হচ্ছে, আর আজকে প্লাই লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছ প্লাইবোর্ডগুলো লাগানো হচ্ছে আজকে, আর কাজ ভিতরেও কাজ হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পাড়ার মানে পুজো। তো ভাই আমরা তো সেরা মজা করি আর সেরা আনন্দ হয় তার এখানে এবার অনেক মানে মানে প্রচণ্ড, আমরা প্রত্যেকবার সেই মজা করি, তো তোমরাও আসতে পারো চাইলে। আর আমাদের পাড়ার পুজো তো বুঝতেই পারছো যে সিচুয়েশনটা কী হচ্ছে, তো প্লিজ তোমরা এসো। আর এখানে অনেক কটা মন্দির আছে, শীতলাতলা মন্দির আছে, শিব মন্দির আছে, আর ভিতরে হচ্ছে বাইক কাটার কাজ চলছে, তো তোমরাও চাইলে আসতে পারো, খুব মজা হয় আমাদের পাড়ার পুজো। তো আজকে এটাই তোমাদেরকে দেখালাম ঘুরে ঘুরে যে আমাদের পাড়ার পুজোর মানে প্রস্তুতিটা কী বা কী চলছে। তো ভেতরে কাজ হচ্ছে, ক্লাবের ভেতরেও কাজ হচ্ছে, তো তোমরাও চলে এসো হোসেনপুর পল্লী সিটি ক্লাব, আমরা ভীষণ মজা করি, তোমরাও আসো। তো আজকে ব্লগটা এটাই যে আমার পাড়ার পুজোর প্রস্তুতি কেমন চলছে এটা নিয়ে ব্লগ। হ্যালো গাইস, দেখতেই পেলে যে আমাদের পাড়ার পুজোর প্রস্তুতি একদম তুঙ্গে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তো তোমরাও প্লিজ ভীষণ মজা করো, আর প্লিজ অবশ্যই এসো আমাদের পাড়ার পুজো দেখতে, খুব মজা করি আমরা এখানে, আমি তো আগেই বললাম, তো তোমরা সবাই চলে এসো। আর প্লিজ তোমাদের পাড়ার কেমন কী পুজো হচ্ছে সেটা আমাকে জানাতে পারো কমেন্ট করে, আর ভীষণ এনজয় করি আমরা, প্রচণ্ড মজা করি। তো আজকের ব্লগটা আমার মানে আমার কাছে একটা স্পেশালি ব্লগ হতে পারে এটা, কারণ আমাদের পাড়ার পুজো বলে কথা, আমাদের ক্লাবের পুজো, আর আমার বাড়ির সামনাসামনি একদম, আমার মানে আমার বাড়ির সামনে একদম। তো প্লিজ আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।